আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার ফাইভের ময়মনসিং বোর্ড 2023 অর্থাৎ বিগত বছরের একটি প্রশ্ন, সেটি নিয়ে আলোচনা করব। তো লাস্ট ভিডিওতে আমি গ নাম্বার নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে কি যে ফ্লোচার্ট। তো আজকের ভিডিওতে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। দুইটা ভিডিও একটু আলাদা আলাদা করে করতেছি, নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো তোমাদের দেখতে একটু সুবিধা হবে। তো আলাদা আলাদা করার কারণে সুবিধা হচ্ছে, তো একটু দেখো। তো মূল প্রশ্নটা কি সেটা একটু আলোচনা করি। রমিজ নামের এক ব্যক্তি 1000 টাকা নিয়ে বাজারে গেছে, সে মাছ কিনছে 200 টাকার, মাংস কিনছে, এই 200 টাকার 3 গুণ, সাথে 50 টাকা অতিরিক্ত লেগেছে। সে খাতা কিনেছে 50 টাকার, অবশিষ্ট কত টাকা তার রইল বা অবশিষ্ট কত টাকা নিয়ে সে বাড়িতে আসলো, এই হচ্ছে প্রশ্নটা। তো এটা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো ভেতরে কি কি পরিবর্তন হবে, কি কি কাজ করব, কিভাবে করব, সেটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। আর এটা একটু অন্যরকম গতানুগতিক প্রশ্ন না। তো কিভাবে অ্যান্সার করবা বা কি কি চিন্তা করবা, সে চিন্তা করার প্রসেসটা একটু বলে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো প্রথম হবে কি, হ্যাশ ইনক্লুড CLUDE stdio.h, এইচ হেডার ফাইল, হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইল। তারপর কি মেইন ফাংশন, মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার ভ্যালু, int ইন্টিজার ভ্যালু। এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব। সেই ভ্যারিয়েবলগুলো কী কী সেটা আমরা একটু পরে লিখব, কেন লিখব সেটা একটু দেখতে থাকো। তো ইন্টিজার ভ্যালু ভ্যারিয়েবলগুলো লিখলাম, তারপরে কী আসবে এখানে, আমার কী কী আছে, বাজারের পর তার কাছে কত টাকা রইল, তার মানে সে কত টাকা খরচ করেছে, কোন কোন খাতে কোন কোন পারপাসে খরচ করেছে সেটা আগে লিখতে হবে। তো সে খরচ করেছে কি ভ্যারিয়েবল কি, মাছ, m = 200 টাকা। এই 200 এখানে টাকা লেখা লাগবে না, সেমিকোলন দিয়ে শেষ করলো। তারপর মাংসের জন্য একটা ভ্যারিয়েবল লিখব, ও সরি এখানে একটা মিস্টেক করেছি, যেহেতু মাছ ফিশ, তাই এখানে এফ ধরবো, এই এফ নামের ভ্যারিয়েবল ধরলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তারপর মাংসের জন্য মিট, এম ধরলাম, m = কত হবে, এই মাছের 3 গুণ, তাইলে f × 3, অতিরিক্ত 50 টাকা লাগছে, তাই +50, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। সো মাছের জন্য ফিশ, মাংসের জন্য মিট, দুইটা ভেরিয়েবল চলে গেল। খাতা, স্ক্রিপ্ট, তো খাতা হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট, তোমরা এটা শর্টকাট যে কোনো হিসাবে লিখতে পারো, অথবা ইংলিশে যদি লেখো KHATE খাতা, তো এটা তোমার ইচ্ছা। তো আমি এখানে কে দিয়ে যদি লিখি খাতা, মানে বাংলিশ হয়ে গেল, ওকে ঠিক আছে অসুবিধা নেই। কে তে খাতা যদি দিই, খাতা হচ্ছে কত, 50, এই হচ্ছে 50 দিয়ে সেমিকোলন দিয়ে এই আইটেমগুলো লিখলাম, এই হচ্ছে তিনটা তার খরচ হয়েছে এই তিনটা খাতে। সো সহজ, একদম সহজ করে বুঝাচ্ছি, দেখো তিনটা খাতে খরচ হলো, এই তিনটা খরচকে একসাথে যোগ করব, তিনটা খাতের খরচ একসাথে যোগ করব এবং মূল টাকা থেকে সেটা বিয়োগ করব, অবশিষ্ট টাকা রইল কত, তার মানে রেস্ট অফ দ্য মানি, এখানে আমি আর নিচ্ছি, আর বলতে রেস্ট অফ দ্য মানি। তুমি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারো ইচ্ছা, কিন্তু সেটা তোমার নিজে বুঝতে হবে যে আসলে তুমি কি করতেছো। তো রেস্ট অফ দ্য মানি কত, 1000 টাকা ছিল, মাইনাস হবে এই তিনটা টাকার মাইনাস হবে, এই তিনটা টাকার মাইনাস কি, f + m + k, এই তিনটা টাকার যোগফল, মানে আমি যে যে কাজে খরচ করেছি তিনটা খরচ একসাথে যোগ হবে, 1000 টাকা থেকে বিয়োগ হবে, এখানে সেমিকোলন দিয়ে আমি লাইনটা শেষ করব। তারপর কি এই আর প্রিন্ট করব, আর মানে কি অবশিষ্ট যে টাকা রয়েছে সেটা আমি আউটপুটে দেখাতে চাচ্ছি, তাহলে সেখানে কি হবে, printf, print, printf, %d, এই আর ক্যাপিটাল আর প্রিন্ট হবে, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। তো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শুরু করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হলো। সো এই হচ্ছে প্রোগ্রাম।
তো এই ভেরিয়েবল কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তো আমি এগুলো একটু লিখে দিই, এফ ফিশের এফ কমা মিটের এম কমা তারপরে খাতা কে তারপর কমা তারপর কে টোটাল টোটাল একটা ভ্যালুতে রাখছিলাম, টোটাল ভ্যালু থেকে এটা বিয়োগ দিলাম, তারপর অবশিষ্ট টাকা রইল কি আর, এই হচ্ছে আর, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হলো। তো এই হচ্ছে চারটা ভেরিয়েবল আমি এই প্রোগ্রামটা করে দিলাম ইনশাল্লাহ। সো এই প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ছিল কিন্তু কঠিন না, প্রশ্ন যদি দেখো বা তোমাদের চব্বিশ সালেও তো এরকম কঠিন আসতে পারে, সো তোমরা কী করবা, ছেড়ে দিয়ে আসবা, খালি রেখে আসবা? না, হবে না। তুমি প্রোগ্রামের যদি অ্যাকচুয়াল নলেজ থাকে, আমার এই ভিডিওর প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা একটু দেখে আসতে পারো, বেশ কিছু ভিডিও আপলোড করেছি। সো তোমাদের প্রোগ্রাম নিয়ে কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ, তা হবে না, একটা ভালো একটা পজিশনে থাকবা। ফ্লোচার প্রোগ্রাম অ্যালগোরিদম তিনটাই মারাত্মক দুর্দান্ত একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা এই ভিডিওটা দেখে একটু নোট ডাউন করে ফেলো, দিয়ে একবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ, খুব একটা সহজ হয়ে যাবে বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।